রাজ্য সরকার প্রধানমন্ত্রী যোজনা হিতাধিকারী চয়ন বেড়ে ব্যাপক অনিয়মিততা ও ভ্রষ্টাচার হেউথবা নেই অভিযোগ আনি রাজ্য সারা তিন দিন ব্যাপী প্রত্যেক ব্লক আগরে বিজেপি পক্ষর দাবিপত্র প্রদান করাযিবার কার্যক্রম রহিতিবা বেড়ে আজি গঞ্জাম জেলা কবিসূর্যনগর বিজেপি পক্ষর রাজ্যপাল উদ্দেশ্যে গোষ্ঠী উন্নয়ন অধিকারী জরিয়া দাবিপত্র প্রদান করাযাইছে এই অবসরের বিজেপির বহু নেতা উপস্থিত রহিতিবা বেড়ে প্রকৃত হিতাধিকারী আবাস যোজনার ঘর প্রদান করা দাবি করাযাইছে ব্যুরো রিপোর্ট জেলা খবর। আজি ভারতীয় জনতা পার্টির ওড়িশা প্রদেশের নিষ্পত্তি ক্রমে যে দাবিপত্র দেওয়ার কার্যক্রম অছি সমস্ত ব্লকরে সে সন্দর্ভে মতো দায়িত্ব অছি আজ এটির সংযোজনা করা কবিসূর্যনগর ব্লকরে। স্যার কোণ কহবে যে রাজ্যের যে আবাস যোজনা নিয়ে গোটে দুর্নীতির দুর্নীতি নিয়ে বিজেপি ধারণা দেছি তিন দিন ব্যাপী এখানে আজর কার্যক্রম আপনার কোণ রয়েছিল এ যদি দাবি পূরণ ন হওয়া আগামী দিনের কোণ সব কার্যানুষ্ঠান নেবে বিজেপি। দেখুন কথা হচ্ছে মুখ্যতঃ আবাস যোজনা এক বহু আকাঙ্ক্ষিত যোজনা এবং কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীঙ্কর নিষ্পত্তি যে 2022 মশিয়া সুদ্ধা ভারতবর্ষের এমিতি কৌশি লোক রয়েবে না যা মুন্ড উপরে পকা ছাত নছিল এবং সে পরিপ্রেক্ষীরে আমি তিনোটি বিষয় মুখ্যতঃ আজি সরকারের দৃষ্টি আকর্ষণ করছু মুখ্য বিরোধী দল হিসাবে এবং দায়িত্ববান বিরোধী দল হিসাবে। প্রথম কথা হচ্ছে যে প্রকৃত হিতাধিকারী চয়ন হোনাই দলীয় আধারে হিতাধিকারী চয়ন হচ্ছে এবং ক্রিয়ান্বয়ন সময় সরকারি অধিকারী এবং স্থানীয় নির্বাচিত প্রতিনিধি কিছু সেই অবাঞ্ছিত ভাবে অন্যায় ভাবে দুর্নীতি করে সেই পয়সা নৌছেন এবং ইয়ার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষী বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কার্যানুষ্ঠান গ্রহণ করা মহামহিম রাজ্যপাল উদ্দেশ্যে কবিসূর্যনগর বিডিও জরিয়া আমি এক দাবিপত্র দিয়েছু এবং ইয়াকু যদি যেহেতু কোভিডর পুরা স্ট্রিক্টলি নিয়ম মানিকি আজ কার্যক্রম সীমিত সংখ্যক কার্যকর্তা করছু আমি এরপরে যদি সরকার ভিত কার্যানুষ্ঠান নিয়ে তাহলে ভবিষ্যতের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং কর্মী মানে ব্লক অফিসরে এবং সাধারণ লোকঙ্কর মধ্যে আমার সাঙ্গে সামিল করে সরকারঙ্কর দুর্নীতির নিবারণ পাই যা যা পদক্ষেপ সেটা নেওয়া পাই আমি তাকে বাধ্য করবো এটা হি কার্যক্রম আজকে।